আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা যারা বিএসসি অনার্সে পড়াশোনা করো সেকেন্ড ইয়ারে, তোমাদের একটি কোর্স ক্যালকুলাস, এবং যারা ডিগ্রিতে পড়ো তোমাদেরও এই কোর্সটি রয়েছে। তো তোমাদের এই কোর্সের আলোকে আজকে আমি তোমাদেরকে চ্যাপ্টার 1 ভেক্টর মান ফাংশন থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ আজকে সলভ করে দেব। শিক্ষার্থীরা, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটি দেখবা, তাহলে তোমাদের এই অধ্যায়ের এই যে চাপ দৈর্ঘ্য নির্ণয় করার সংক্রান্ত যে অঙ্কগুলো আছে এই অঙ্ক নিয়ে তোমাদের আর কোনো ভীতি ইনশাল্লাহ থাকবে না। তো শিক্ষার্থীরা, তোমাদের জন্য সুখবর রয়েছে, তোমরা যারা দ্বিতীয় বর্ষে ম্যাথমেটিক্সে পড়াশোনা করো তোমাদের যে মেজর কোর্স এটি আমি ইনশাল্লাহ পেইড কোর্স চালু করে ফেলেছি। ভিডিও রেকর্ড ক্লাস প্লাস পিডিএফ পাওয়া যাচ্ছে খুবই স্বল্প মূল্যে, মাত্র 650 টাকার বিনিময়ে। আর তোমরা যদি শেষ মতো সাজেশনটি নিতে চাও তাহলে এটি হচ্ছে 410 টাকা দিয়ে এটি দেওয়া হচ্ছে। আর যারা হচ্ছে তোমার নন মেজর কোর্স অর্থাৎ কেমিস্ট্রিতে এবং ফিজিক্সে পড়াশোনা করো তোমাদের জন্য এই কোর্সটি চালু করা হয়েছে পেইড ব্যাচ, অর্থাৎ ফুল বই সলিউশন করে দেওয়া হবে ইনশাল্লাহ 650 টাকা কোর্স ফি। এবং তোমরা যদি শেষ মতো সাজেশনটি নিতে চাও তাহলে এটা হচ্ছে 410 টাকা। তাই দেরি না করে তোমরা আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে 0174032233 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কোর্সটিতে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা আসানুরূপ হবে। তো আমরা ম্যাথটি সলভ করি। দেখো, এখানে ম্যাথটিতে বলা আছে যে এক্স ইকুয়াল টু কস টি, ওয়াই ইকুয়াল টু সাইন টি, আর জেড ইকুয়াল টু টি, বৃত্তাকার হেলিক্সের টি ইকুয়াল টু জিরো হতে টি ইকুয়াল টু পাই পর্যন্ত চাপ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে আগে আমাদের কী করতে হবে, দেওয়া আছে যেগুলো সেগুলোকে আমরা লিখে নিব, যে এক্স ইকুয়াল টু কস টি, ওয়াই ইকুয়াল টু সাইন টি, আর জেড ইকুয়াল টু টি। এবার তোমাদেরকে এই তিনটারই ডিফারেন্সিয়েশন করতে হবে, আমরা এগুলো টি এর সাপেক্ষে করবো যেহেতু এখানে টি আছে সবগুলোর সঙ্গে। দেখো, এর জন্য আমরা এটাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে হবে কি, দেখো তো ডিএক্স বাই হবে হচ্ছে ডিটি, তাই না? আর কস থেটাকে ডিফারেন্সিয়েশন করলে হয় মাইনাস সাইন থেটা হয়, এখানে থেটা নয়, এখানে আছে হচ্ছে আমাদের টি, তাহলে একটা হয়ে গেল। এবার এটাকে আমরা দেখো করবো, তাহলে এখানে লিখবো ডিওয়াই বাই ডিটি, আর সাইন টিকে ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে কস টি। এবার এটাকে করো ডিজেড বাই হচ্ছে হবে ডিটি, আর দেখো টিকে ডিফারেন্সিয়েশন করলে অন হয়, তাই না? এটা অন হবে কিন্তু। আচ্ছা, এটা আমরা ডিফারেন্সিয়েশন করে রাখলাম কারণ আমাদের চাপ দৈর্ঘ্য যে সূত্রটা আছে ওইখানে কিন্তু এই মানগুলো বসাইতে হবে। তো এখন দেখো আমাদের এখানে লিমিটটা কিন্তু দেওয়া আছে এই যে টি ইকুয়াল টু জিরো হতে টি ইকুয়াল টু পাই পর্যন্ত, ঠিক আছে? তাহলে এখন তোমরা ধরে নিবা, এখানে তোমরা লিখবা যে ধরি টি ইকুয়াল টু জিরো হতে টি ইকুয়াল টু জিরো হতে টি ইকুয়াল টু পাই পর্যন্ত চাপ দৈর্ঘ্য হচ্ছে এল। এখানে লিখবা যে চাপ দৈর্ঘ্য হচ্ছে ইকুয়াল টু দিয়ে ক্যাপিটাল এল লিখবা, ঠিক আছে? এটা তোমরা ধরে নিবা যে চাপ দৈর্ঘ্যটা তোমরা এল ধরে নিবা। এখন এল এর যে সূত্রটা আছে না, সূত্রটা এখানে লিখে ফেলো, এল ইকুয়াল টু কী হবে, ইন্টিগ্রেশন আমাদের ইন্টিগ্রেশন জিরো থেকে পাই পর্যন্ত হবে, তাহলে এখানে ইন্টিগ্রেশনের লিমিট দিয়ে দিবা জিরো থেকে পাই পর্যন্ত, ঠিক আছে? আর এবার সূত্রটা লিখে দাও, সূত্রটা মুখস্থ করতে হবে। সূত্রটা হচ্ছে ডিএক্স বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার প্লাস ডিজেড বাই ডিটি হোল স্কোয়ার। তাহলে সূত্রটা তোমরা মুখস্থ করে ফেলবা, আর এখানে যদি ইন্ডিকেশন আসে তাহলে এখানে অবশ্যই একটা অপারেটর এটা ডিটি, আচ্ছা টি এর সাপেক্ষে, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা এরকম তো বুঝতে পেরেছো। এখন আমাদের কী করতে হবে বলো তো সেক্ষেত্রে, আমরা এখন এই দেখো মান যে বের করে রাখছি না, ডিএক্স বাই ডিটি, ডিওয়াই বাই ডিটি, ডিজেড বাই ডিটি, এটা এবার এখানে বসাই দেবো। দেখো ম্যাথটা কত ইজি, তোমাকে ক্যালকুলাস ভালো পারতে হলে ক্যালকুলাসের সূত্রগুলো রয়েছে ফার্স্ট ইয়ারে, যে ক্যালকুলাস 1 যে সূত্রগুলো ছিল না ডিফারেন্সিয়েশনের এবং ইন্টিগ্রেশনের, এই সূত্রগুলো কিন্তু তোমাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। এই সূত্রগুলো না জানলে তুমি ফিজিক্স ডিপার্টমেন্টে পড়ো, ফিজিক্সের যে ক্যালকুলেশনগুলো আছে সেখানেও কিন্তু তোমার এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের সূত্র লাগবে, ঠিক আছে? কেমিস্ট্রিতেও লাগবে আর ম্যাথমেটিক্সেও তো লাগবেই। তুমি অনার্সের ফাইনাল ইয়ার পর্যন্ত এমনকি মাস্টার্স পর্যন্ত তোমাকে এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন বেসটা অবশ্যই ভালো রাখতে হবে, বুঝতে পারছো? এই জন্য তোমরা ফার্স্ট ইয়ারে যে ক্যালকুলাস 1 যে ওই সূত্রগুলো আছে না, ওই বই থেকে সূত্রগুলো তোমরা একটু মুখস্থ করে নিবা। আচ্ছা, তাহলে এখন আমরা মানটা বসাই দিই, ডিএক্স বাই ডিটির মান আমরা কী বসাবো শিক্ষার্থীরা, আমরা এখানে বসাবো মাইনাস সাইন টি, দেখো সাইন টি আছে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিবা। আচ্ছা, এবার প্লাস দেখো ডিওয়াই বাই ডিটির মান কত, কস টি, তাহলে এখানে বসাবা কস টি দিয়ে হোল স্কোয়ার। আচ্ছা, এবার দেখো ডিজেড বাই ডিটির মান কত, এটার মান হচ্ছে আমরা বের করে রাখছি 1,
তাহলে ওয়ান লিখে ওয়ানের উপরে হোল স্কোয়ার, এখানে কী লিখবা ডিটি। আচ্ছা এবার সাইন স্কোয়ারটি হবে, এটা কস স্কোয়ারটি হবে, এই স্কোয়ার তো প্লাস হয়ে যাবে যেহেতু স্কোয়ার, এই যে মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে স্কোয়ার আসতে, তাহলে এটা হবে সাইন স্কোয়ারটি প্লাস কস স্কোয়ারটি। তো আমরা জানি সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটার মান কি ওয়ান না, ওয়ান, আর এখানকার ওয়ানের উপর স্কোয়ার দিল ওয়ান, তাহলে কত হচ্ছে টু হচ্ছে না, তাহলে আমরা একবারে কিন্তু লিখে দিলাম, ঠিক আছে শিখাতে বুঝতে পারবো তো, এটা একবার আমরা রুট টু লিখে দিলাম, আর আমাদের এখানে থাকলো হচ্ছে ডিটি। আচ্ছা এবার আমরা ইন্টিগ্রেশন করবো, আমাদের যে এখানে কিন্তু ইন্টিগ্রেশন চিহ্নটা আছে, এখানে আপার লিমিট এবং লোয়ার লিমিট, আপার লিমিট পাই আর লোয়ার লিমিট হচ্ছে জিরো, তাহলে এখানে ইন্টিগ্রেশন চিহ্নটা দিতে হবে, এটা হচ্ছে জিরো থেকে কত পাই। এবার রুট ওভার এই যে টুটাকে আমরা বের করে নিয়ে আসি, ঠিক আছে বের করে নিয়ে এসে এবার এই ডিটিটাকে তাহলে আমি ইন্টিগ্রেশন করতে হবে, আর আমরা জানি ডিটিকে ইন্টিগ্রেশন করলে কী হয় শুধু টি হয়, অপারেটর ডিটি অপারেটরকে ইন্টিগ্রেশন করলে শুধু টি হবে, যেমন ডিএক্স করলে এক্স হয় ওরকম ডিটিতে করলে টি হবে, তাহলে এখানে তোমরা টি লিখবা, ঠিক আছে। আচ্ছা আমাদের আপার লিমিট কত পাই না, এখানে পাই দেবা লোয়ার লিমিট হচ্ছে জিরো, তাহলে দেখো এটা কী আসে, এই যে একবার আপার লিমিট বসাবা পাই, তারপর মাইনাস দিয়ে আবার জিরো বসাবা, তাহলে আমাদের অ্যান্সার আসবে রুট টি পাই, বুঝতে পারছো, তাহলে অ্যান্সার হবে কি রুট টু পাই, রুট টি না রুট টু হবে, এটা রুট টু পাই, দেখো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো যে নির্ণয় চাপ দৈর্ঘ্য, আমার চাপ দৈর্ঘ্য না, এটা এল এর মান বের করলাম আমরা, এটা তো এল এর মান, তাহলে দেখো তাতে নির্ণয় নিম্ন চাপ দৈর্ঘ্য তাহলে কী হবে রুট ওভার টু পাই একক। আশা করি তোমরা বুঝতে পারছো, তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, আর শিক্ষার্থীরা তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যাও, ইনশাল্লাহ তোমাদের আসন্ন ফলাফল হবে, কারণ এই ক্যালকুলাসের কোর্সটা কিন্তু অনেক কঠিন, এখানে তুমি ভেঙে ভেঙে না বুঝতে পারো অঙ্কটা তাহলে কিন্তু পরীক্ষাতে করে আসতে পারবে না, এই কারণে এখানে তোমাকে বেসিকটা ক্লিয়ার থাকতে হবে, আর বেসিক ক্লিয়ার থাকলে তুমি ক্যালকুলাসে ইনশাল্লাহ ভালো ফলাফল করতে পারবা, কারণ এখানে একই নিয়মের অঙ্ক যদি তুমি জানো আর তোমার বেসিকটা যদি ভালো থাকে তাহলে যে কোনো রাশির অঙ্ক দিলেই তুমি কিন্তু পরীক্ষাতে করে আসতে পারবে। এই জন্য তোমরা আজই এই কোর্সটিতে ইনশাল্লাহ ভর্তি হয়ে যাও, তোমাদের আসন্ন ফলাফল হবে। তো শিক্ষার্থীরা তোমার ভালো থাকো, শেষ করছি, আল্লাহ হাফেজ।